সকালবেলা ইন্টারকমের রিং শুনে যখন রিসিভ করলাম অপর প্রান্ত থেকে বৌদির গলা শুনে আসলে আমার গলা দিয়ে কোনো আওয়াজই আসতেছিল না। আজকে পুরানো স্মৃতির একটা হোম ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আশা করি ফুল ভিডিওটা এনজয় করবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আয়শা নিপা, স্বাগত জানাচ্ছি আয়শা দিদার ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার পুরানো স্মৃতির একটা হোম ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি আজকে। আসলে এই বাসাটা ছিল আমার আগের রেন্টের বাসা, এখানে আমার অনেক স্মৃতি আছে। যেহেতু আজকে আরসি নিছে, চিন্তা করছি একটু হোম ট্যুরটা দিয়ে দিই আপনাদের সাথে, আমার পুরানো কিছু স্মৃতি শেয়ার করি। এখানে ঢুকতে একটা ছোট রুম, বৌদি এই রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে যেহেতু সে নিজে কিনছে। আমরা বাসাটা ছাড়ার কারণ হচ্ছিল যেহেতু আমরা রেন্টে ছিলাম, বৌদিও কিনছে, আমাদের ল্যান্ড ওনার বাসাটা সেল করে দিচ্ছে, আমাদের বাসাটা চেঞ্জ করে এটা ছিল ফার্স্ট ফ্লোর, আমরা চলে গেছি 13 ফ্লোরে। এখন আমরা বর্তমানে 13 ফ্লোরে আছি। যেহেতু বৌদির বাসা আসছে, আসলে বৌদি সকালবেলা কল দিয়ে বলছে সে পাশের বাসার আন্টিটা মারা গেছে, বড়ো আন্টিটা। যেহেতু আমরা এখানে ছিলাম, বড়ো আন্টির সাথে আমাদের অনেক স্মৃতি আছে, তো বৌদির কথা শুনে তারপরে বড়ো আন্টিকে দেখতে গেলাম। আর বৌদি বলছে যদি ওইখানে আসেন তাহলে অবশ্যই আমার এখানে আসবেন। তো বৌদির এখানে গেলাম, ওই আন্টিকে দেখে বৌদির এখানে গেলাম, গিয়ে বৌদির বাসাটা দেখে আমি আসলে যখনই যাই আমার কাছে অসম্ভব ভালো লাগে। বৌদি যেহেতু নিজের বাসা অনেক সুন্দর করে সাজিয়েছে, এখানে লিভিং, ডাইনিং, তারপরে বেডগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে। তা আমি প্রথম ঢুকতে যে রুমগুলো দিয়েছি, এটা ছোট রুম, এটা আমার অনেক স্মৃতি ছিল, বৌদি অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপরে হচ্ছে লিভিং রুম, লিভিং রুমগুলো বৌদি অনেক সুন্দর করে সাজিয়েছে। আসলে বৌদি ফার্নিচারগুলো অনেক দামি, কিন্তু বৌদির রুচি এতটা সুন্দর, এতটা মানসম্মত, উনি অনেক সুন্দর করে ক্লাসিকভাবে সাজিয়েছে। আসলে দেখতে গর্জিয়াস না হলেও কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল। আর বাসাটা এতটা খোলামেলা ছিল, আসলে নিঃশ্বাস নেওয়ার মতো একটা বাসা ছিল। আমার বাচ্চারা যেহেতু এখানে ছোটো থেকে বড় হয়েছে, তারা খেলতে পারতো, খোলামেলা ছিল বাসাটা। বৌদি এখানে লিভিংয়ে একটা বুক সেলফ দিয়েছে, বুক সেলফে না মানে অনেক ওনার বই আছে, বইগুলো দেখে আসলে ভালো লাগতেছিলো। আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় যে এরকম একটা বুক সেলফ করবো, কিন্তু যেহেতু বাসার জায়গা নেই আসলে ইচ্ছাটা আর ফিল আপ করতে পারি না। যাই হোক, আসলে আল্লাহ জানে কখন আসলে নিজের বাসা হবে, কখন নিজের বাসা নিজের মতো করে একটু সাজাবো, নিজের একটা স্থান হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা নিজের একটা ঘর হয়। আলহামদুলিল্লাহ সব কিছু আছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু রেন্টে আসছি, রেন্টের বাসা ভালো লাগে না, নিজের একটা ফ্ল্যাট থাকলে নিজের ফ্ল্যাটে নিজের মতো করে সাজিয়ে রাখতে পারতাম, এটাই আসলে আসলে প্রত্যেক মেয়েরা উঠেই চায়। যাই হোক, এখানে আসলে আমি পুরাটা দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এরা এখানে ডাইনিংটাও দিয়েছে এখানে সুন্দর করে, আমারও ডাইনিংটা এখানে ছিল, লিভিংটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দর সুন্দর শোপিস দিয়েছে, এখানে আমারও কিছু শোপিস ছিল, এগুলো আসলে আমি যেহেতু সব কিছু সরাই ফেলছি। আমার কেন যেন মনে হচ্ছে এই বাসাটা যে যখনই যাই মনে হচ্ছে আমি আমার বাসাতে ফিরে আসছি, আমার পুরনো স্মৃতির মধ্যে ফিরে আসছি। এই বাসা আসার পরে আর এই আরহান এখানে ছোট ছিল, আরহান হয়ে আসার পরে এক মাস পরে আরহান হয়েছে, আরহানের ডেলিভারি হয়েছে। যেহেতু আরহানের ছোট থেকে বেড়ে ওঠা 5.5 বছর, আরহানের অনেক স্মৃতি এখানে আছে। আসলে যখনই যাই আমার ছেলেমেয়ের স্মৃতিগুলো যখন মনে পড়ে, আর এখানে আমি যেহেতু অনেক অনেক স্মৃতি আসলে কী বলবো এটা বলার মতো না। আসলে আমরা যেখানে যে অবস্থান থাকি ওই অবস্থানের স্মৃতিগুলো মনে পড়ে, আমরা আসলে ওগুলো ভুলে গিয়ে নতুন করে আবার বসবাস করি, নতুন করে স্থান করি, আসলে এটি আমাদের লাইফ। যাই হোক, আরহানের একটা স্মৃতি বলি আপনাকে, আপনাদেরকে। আরহান যখন হাঁটা শিখছে, গুড়ি গুড়ি পায়ে হাঁটে, সে আসলে খুবই মজা পেত, রাত্রে হাঁটতে পছন্দ করতো। রাত যত গভীর হতো ও তত বেশি হাঁটতো। ওই ডাইনিং যেটা দেখাইছি, ডাইনিংয়ের চতুর্পাশে সে শুধু হাঁটতো। ওর বাবা কী করতো, রাতে অন্ধকারের হওয়ার জন্য, অন্ধকার হলে হতো সে মনে করতো যে হাঁটবে না, সে লাইটগুলো বন্ধ করে দিত দিদার। কিন্তু আরহান কী করতো, লাইটগুলো বন্ধ করলো, সে লাইট অন্ধকারের মধ্যে ডাইনিংয়ের চতুর্পাশে হাঁটতো, আর সে ভিডিও করে রাখতো দিদার, আমাকে পরে দেখাইতো। যাই হোক, আমি বেডগুলো দেখাচ্ছি, বেডগুলো দেখেন উনি অনেক সুন্দর করে ক্লাসিকভাবে সাজিয়েছে। এখানে কিছু উনি চেঞ্জও করছে, যেহেতু নিজের বাসা, ওয়ালগুলো সে ডেকোরেট করছে, করে নিজের মতো করে সাজিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এতটা ভালো লাগছে। বৌদির বাসা যখন যে মনে হয় না যে আসলে উনি হিন্দু, আমার কাছে কেন জানি একটা অন্যরকম একটা শান্তি লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর যেহেতু নিজের কর্মের জন্য আসলে যেতেও পারি না, যখনই যে আসলে অনেক ভালো লাগে। তো বৌদি আসলে সুযোগ পেলে আমাকে কল দেয় বলে যাওয়ার জন্য, বলে যে আপনার বাসা আপনি অবশ্যই আসবেন। আমার সাথে আসলে উনি অনেক দুষ্টামি করে মজা করে। যাই হোক, সব কিছু দেখাইয়ে আপনাদের চলে আসছি কিচেনটা। উনি কিচেনে অনেক সুন্দর করে সাজিয়েছে, এখানে আমার অনেক রান্না করার স্মৃতি আছে, কাজ করার স্মৃতি আছে, বেড়ে ওঠার স্মৃতি আছে, চলাফেরা, উঠা বসা, আসলে সব কিছুর অনেক স্মৃতি আসে। যেহেতু 5.5 বছর ছিলাম, আসলে বাসাটাকে ভুলতে পারি না। যখনই সুযোগ পাই বাসাটা চলে যাই, ছুটে যাই বৌদির সাথে গল্প করার জন্য, বাসাটাকে দেখার জন্য। যাই হোক, আজকের হোম ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগছে আর আমার পুরনো স্মৃতি শুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৌদির হাজবেন্ড হচ্ছে ডক্টর, দাদা হচ্ছে একজন মেডিসিন ডক্টর, প্রশঞ্জ চক্রবর্তী। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমিনিল্লাহ।